হচ্ছে আপনার ফুল চাষ করেছিলেন তো? হ্যাঁ, ফুল চাষ করেছিলাম। এই লকডাউনের যা পরিস্থিতি, ফুল চাষে যা ভাবছিলাম যে ফুল চাষে কিছু আমরা পাবো, তা দিয়েই আমাদের সংসার প্রতিপালিত হবে, কিন্তু ফুল চাষে আমাদের সব ক্ষয়ক্ষতি হলো এই লকডাউন, এই ফুল বিক্রি অবিক্রি এই সব। তার বিকল্প হিসেবে আমরা বাদাম চাষ করেছিলাম, বাদাম চাষেও একই সেম কেস। তাহলে আমরা সংসার কিভাবে চালাবো? আমাদের পথে বসার উপক্রম, আমরা না খেতে পেয়ে আমরা মারা যাব, এইরকম অবস্থা। মানে বাদাম চাষ কি এই যে ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টির কারণেই কি নষ্ট বাদাম চাষ? ঝড় বৃষ্টির কারণেও নষ্ট, তার আগে এই যে ভাইরাস, এই ভাইরাসের কারণে, এই সব ভাইরাস ঘুরে বেড়ানোর কারণে কি বাদাম যে কোনো জিনিসের গাছের সমস্ত ফল কমে যাওয়া আর পোকা লেগে যাওয়া, এই কারণের জন্য বাদাম আমরা ঠিক মতো করে বাদাম আমরা এই করতে পারিনি। তো কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের যদি সরকার, আমাদের মাননীয় রাজ্য সরকার যদি আমাদের এই চাষিদের ক্ষতিপূরণের জন্য কিছু ব্যবস্থা করে, তাহলে আমরা খুব উপকৃত হব, বা আমরা দুবেলা দুমিঠা খেতে পড়তে পাবো, না হলে আমাদেরকে প্রাণে মরতে হবে, আমাদের চাষ ছাড়া কিছু উপায় নেই। আমার নাম, আমার নাম শক্তিপদ মান্না। এতটা জলে দাঁড়িয়ে ছবি, এতটা জলে দাঁড়িয়ে ছবি করতে হচ্ছে।
কৃষকদের তার কি ক্ষতি হয়েছে আপনার নাকি কি হবে এরকম সবই নষ্ট হয়ে সব বাদাম নষ্ট হয়েছে কি করে কি চাষ করেই কি জীবন কাটাতেন নাকি হ্যাঁ চাষই আমাদের সব কিন্তু এই অবস্থায় কি করে কি করব চাষ করেই মানে সংসার চালান হ্যাঁ জমির মালিকের বলি আপনার নাম কার্তিক ভাই বাদাম চাষ করেছেন তো হ্যাঁ কি ক্ষয়ক্ষতি কিরকম ক্ষয়ক্ষতি বলতে এই চাষটায় তো প্রচুর খরচা কাঠা ভর্তি যত কম করে হলেও 4-5 হাজার টাকা খরচা কিন্তু হলে কি হবে দুটা তিনটা বাদাম পোকায় ভর্তি তারপরে তো বৃষ্টি পুরো এখন কি হবে তা জানি নি তাও তার মধ্যে পচা কি আমফান ঝড়ের পরেই কি এরকম অবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে গাছকে একদম তজনজ হয়ে গেছে গাছ একদম তজনজ করে দিয়েছে আর বাদামের ফলন ফলন হয় তো কি দুটা তিনটা পাঁচটা ফলন ফলনও ভালো হয়নি তার মধ্যে পচা তার মধ্যে যা হবে এই তো দেখো এই এই তো দোকানদার বলতে যে মাল কিনবে নি গাড়ি চলেনি ব্যবসায়ীরা হ্যাঁ তাহলে বিক্রি হবে কি করে আর আমরা চাষিরা কি করব এতে কি চাইছেন এই তো লোকের খাই না জমিন খাই না টাকা দিতে হবে তার মানে সারবালা সে তো দোকানদার ছাড়বে নি ধারে সুদে টাকা নিয়ে চাষ করছি কি হবে জানি লাস্টে বিষ খেতে হবে নাহলে গলায় দড়ি দিতে হবে সরকার তো ঘুরে দেখবে নি এতে কি চাইছেন আপনারা আমরা চাইলে কি হবে আসবে কি গরিবদের আসবে নি হবে নেতাদের গরিবরা পায় কি আগে তো বাদাম টাদাম পেতাম চাষের সময় এখন বাদামও তো পাইনি কিন্তু হচ্ছে 100 টাকা কিলো বাদাম আপনার নাম আমার নাম দিলীপ অধিকারী